হ্যালো ব্যাংক, আজকে আমি যে ক্লাসটা তোমাদের করাবো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, যেটা হবে রিকার্সিভ ফাংশন, মানে রিকার্সন যে জাভাতে যে ফাংশনটা আছে। আমি একটা শর্ট ভিডিও করেছি তোমাদের জন্য, এই রিকার্সনটা খুব শর্টে তোমাদের নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ওই জায়গাটাতে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার ওই ডিটেল ভিডিওটা তোমরা একটু দেখে নেবে। আমি শর্ট ওই ভিডিওটা তো আমি এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি যেটা দেখাবো একদম প্র্যাকটিক্যালি, আমি প্রোগ্রামিং কোডিং করে তোমাকে দেখাবো যে কিভাবে একটা রিকার্সিভ ফাংশন কাজ করছে একটা ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। এই এক্সাম্পলটা নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি অলরেডি আমি এখানে গ্রুপ যে এডিটর এর মধ্যে আছি, এখানে স্ক্রিপ্টিং এর মধ্যে আছি, এইবার এখানে আমি প্রোগ্রামিং টা শুরু করছি। অলরেডি আমার একটা একটা ক্লাস করা রয়েছে যেটা ক্যালকুলেট বলে, যেটা ওপরে দেখতে পাচ্ছো ক্যালকুলেট বলে একটা ক্লাস করা রয়েছে, সেই ক্লাসের আন্ডারেই আমার এখানে চলবে যে পাবলিক ক্লাস ক্যালকুলেট। এখানে এই আন্ডারে আমি প্রথমে শুরু করছি যে প্রথমে করতে হবে তোমাদের ফাংশন। দেখো ফাংশনটা কি করতে হবে, প্রথমে আমরা দেখে নিই যে পাবলিক স্ট্যাটিক, ইন্টিজার মেইন, পাবলিক স্ট্যাটিক ইন্টিজার ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল টাইপের ফ্যাক্টোরিয়াল হচ্ছে ফাংশনটা যেটা ইন্টিজার টাইপ রিটার্ন করবে। এখানে আমি ভিতরে ইন্টিজার এ নিচ্ছি যে নাম্বারটা, তারপরে আমি প্যারামিটার পাস করলাম। এবার আমি হচ্ছে এখানে লিখব ইন্টিজার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 0। যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়ালটা হবে, ঠিক আছে? রিটার্ন করলে কি রিটার্ন করলে 1, কিন্তু যদি এটা এলস করে, এলস করে কি করবে, ওই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করবে, তাহলে রিটার্ন করবে, রিটার্ন করবে এন ইন্টু, মানে আমি এন না তখন আমার এ দিচ্ছি এন এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা আমি এখানে নিলাম। এরপরে আমি যেটা মেইন ফাংশন নেবো যে পাবলিক স্ট্যাটিক আমি দিয়েছি এখানে আমরা কম্পাইল করে এবার আমরা এটাকে রান করাবো। দেখো এখানে ইন্টিজার ফ্যাক্টোরিয়াল ইন্টিজার এখানে কিন্তু ফাংশনটা চলে এসেছে, এখানে আমি দেবো 5, তাহলে আমার এখানে রান করে যাবে 120 দেখাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা আমি তোমাদেরকে দেখালাম, হচ্ছে মানে রিকার্সিভ ফাংশন। এবার রিকার্সিভ ফাংশনে এটা কি হচ্ছে বেসিক্যালি, তোমরা একটু ভালো করে প্রোগ্রামটা দেখো, অ্যানালাইজ করো। দেখো এখানে যে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এটা তো আমাকে লিখেই, এটা বেসিক্যালি এখানে ফান্ডাটা, ফান্ডাটা কোন জায়গাটা, এটা কিন্তু বেস, যেটা আমি তোমাকে একটু বুঝিয়েছিলাম, এটা কিন্তু বেস, এটা বেস, আর এটা হচ্ছে রিকার্স, এটা হচ্ছে রিকার্স,
বলতে পারলাম, এটা হলো রিকার্স, মানে এটা হচ্ছে ফাংশন নিজেকে নিয়ে কল করছে। আমি ফ্যাক্টোরিয়াল বলে যে ফাংশনটা নিয়েছি, এই ফাংশনটাই নিজেকে নিজে কল করছে, মানে সেটা রিকার্সিভ কেস। দুটো কেস হয় আমি বলেছিলাম, একটা কেস হচ্ছে বেস কেস, একটা কেস হয় রিকার্সিভ কেস। এই বেস কেসটাতে হচ্ছে এইটা, যখন এ ইকুয়াল টু জিরো হয়ে যায়, যদি আমি জিরো দিয়ে দিই তাহলে আর ফ্যাক্টোরিয়াল হবে না, কারণ জিরোতে তো ফ্যাক্টোরিয়াল হবে না। এলস পার্টে কি হচ্ছে, এই ফ্যাক্টোরিয়াল এ মাইনাস ওয়ান, মানে এটা রিকার্সিভ হচ্ছে। আর এটাকে আমি মেইন ফাংশনের মধ্যেই ফাংশনটাকে কল করছি, মানে দেখো ফ্যাক্টোরিয়াল নামে কিন্তু এক্সট্রা কোনো আলাদা কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েট হয়নি। তাহলে এই হচ্ছে তোমাদের রিকার্সিভ যে মেথডটা জাভাতে রয়েছে, সেটাকে আমি তোমাদের এই ফ্যাক্টোরিয়াল অফ এনি নাম্বার, সেটা তুমি এখানে ইনপুটও নিতে পারো, এনি নাম্বারের আমি কী করলাম ফ্যাক্টোরিয়ালটা করে দেখালাম রিকার্সিভ ফাংশন। এটা ত্রিমাণকীয় সিরিজও করা যায়। তোমাদের একটা টাস্ক দেওয়া থাকলো, তোমরা ত্রিমাণকীয় সিরিজ এই রিকার্সিভ ফাংশন দিয়ে, তোমরা এই রিকার্সিভ ফাংশন দিয়ে তোমরা ত্রিমাণকীয় সিরিজ বার করো, ত্রিমাণকীয় সিরিজ তোমরা আমাকে করে দেখাবে, তোমাদের একটা টাস্ক থাকবে। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত রইলো, পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। কতক্ষণ তোমরা অসুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেটেড থাকবে, জিবিটি থাকবে, এবং এই পরে কি হবে, এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে, আমি কি করবো আমার সঙ্গে।